আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আইদাস টাইনি কিচেন আজকে আপনাদের সাথে সিলেটের ঐতিহ্যবাহী আখনি বা সিন্নিবাড়ির বাড়ির আখনি যেটা সেটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি এটা আমার আম্মা তৈরি করেছেন আর আমার আম্মার হাতের এই আখনিটা যদি আপনারা হুবহু ফলো করেন একদম সেই সিন্নি বাড়ির স্বাদটা বা ইফেক্টটা পাবেন এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের পরিবারে যতজনই এইটা খেয়েছেন একদম মানে সবাই বলেছেন এটা একদম ওই রকমই হুবহু হয়েছে তো আমি জাস্ট আম্মার রেসিপিটাই ভয়েস ওভার দিয়ে দিয়ে দিচ্ছি আমার ব্লগ চ্যানেলে এইটা আছে ভাবলাম আমার রান্নার চ্যানেলেও এটা শেয়ার করে ফেলি যাতে করে আপনাদের খুঁজে পেতে সুবিধা হয় তো আম্মা প্রথমে কুরমা রেডি করছেন আর কুরমার জন্য এখানে একটা বড় হাঁড়িতে দারুচিনি এলাচি লং দিয়ে দিয়েছেন আর তারপরে দিয়ে দিচ্ছেন তেল তেলের পরিমাণটা আম্মা বলেছেন সবসময় একটু বেশি করে দিতে হবে এতে করে আপনার আখনিটা অনেক মজা হবে এটা যেহেতু রিচ খাবার সবসময় রান্না করা হয় না তাই এই সব ব্যাপার একটু কিপটামি না করে মন ঢেলে তেল তেল সব কিছু দিয়ে দিবেন তারপরে এখানে দিয়ে দিয়েছেন আম্মা হচ্ছে রসুন বাটা রসুন বাটা এখানে দিয়েছেন প্রায় হাফ কাপের মতো আর তারপরে দিয়েছেন হচ্ছে আদা বাটা আদা বাটাও হাফ কাপের মতো মশলা তেল সব কিছুই এখানে একটু বেশি বেশি হবে আর কোনো গুড়া মশলার কোনো প্রয়োজন নেই এটা এত সিম্পলভাবে রান্না করা হয় আর যখনই আমার ব্লগে শেয়ার করেছিলাম তখন এই প্রশ্নটা পেয়েছি তাই ভালো করে বলে দিচ্ছি এই রান্নাতে কোনো ধরনের গুঁড়া মশলা ব্যবহার করা হবে না শুধুমাত্রই যেগুলো দেখাচ্ছিস ঠিক সেগুলো দিয়েই আপনারা ফলো করলে রেসিপিটা পারফেক্টলি রেজাল্টটা পাবেন এখানে দিয়ে দিয়েছেন পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা এক কেজি দিয়েছেন কারণ গরুর মাংস আমরা নিয়েছি এক কেজির মতো সো এক কেজির সাথে এক কেজি পেঁয়াজ মাস্ট লাগবে রসুন আদা পেঁয়াজ সব কিছু একটু বেশি করে দিলেই দেখা যাবে যে এটার মানে যে কুরমার যে ঘনত্ব সেটা পারফেক্টলি আসবে তো দেখতেই পাচ্ছেন এখন পুরো পেঁয়াজটা ঢালা হয়েছে আর এখন ভালো করে কুরমার জন্য এটা কষানো হবে আপনারা চাইলে গরম মশলাটা তেল গরম করেও দিতে পারেন এতে কোনো মানে পার্থক্য আসবে না আর এখন দিয়ে দিচ্ছেন এক চায়ের চামচের মতো টেস্টিং সল্ট এটা হচ্ছে এটার একটা নাম আছে ইংলিশ নামটা হচ্ছে মনোসোডিয়াম গ্লোটামেট বা আপনারা বাঙালি স্টোরে ইন্ডিয়ান স্টোরে টেস্টিং সল্ট নামে পেয়ে যাবেন এখানে আম্মা হাড় মাংস চর্বি সব কিছু মিলিয়ে প্রায় এক কেজির উপরে এরকম মাংস হবে আর মাংসগুলো টুকরা এত বেশি ছোটও না আবার এত বেশি বড় না এরকম দিয়েছেন মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লবণটাও আন্দাজ করে দিয়ে দিয়েছেন যে কোনো মাংস রান্নাতে শুরুর দিকে লবণ দিতে হয় নয়তোবা দেখা যায় মাংসটা একদম ফ্লেভারহীন থাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছিল আর আমরা মিডিয়াম আছে প্রথমে হাই হিটে এটা কুক করতে হবে আর যখনই পানি ছেড়ে দিবে তখনই চুলা রাসটা মিডিয়ামে নিয়ে আসতে হবে আর এভাবেই রান্না করতে হবে মিডিয়াম টু লো হিটে দেবেন বিফ থেকে অনেক পানি ছাড়বে আর বিফের পানিতেই আপনার বিফটা মানে রান্না হয়ে যাবে আর খুব পারফেক্টলি সফট হয়ে একদম কুক হবে আর অন্যরকম একটা ফ্লেভার আসে যেটা হাই হিটে রান্না করলে হয় না তো এখানে আম্মা কালো জিরার চালকে ধুয়ে নিয়েছেন এখানে এক কেজির মতো চাল আছে সো দেড় কেজি মাংসের সাথে এক কেজি চাল আর এখানে চালগুলো হচ্ছে জিরার চাল যেটা সেটা মাস্ট নিতেই হবে সাথে দিয়েছেন এক টেবিল চামচের মতো রান্নার জিরা যেটা রেগুলার জিরা সেটা দুই তিনটা তেজপাতা আর এক মুঠো উনি সব কিছু একসাথে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে এভাবে একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছেন আর এটা করা মাস্ট কোনো পানি থাকা যাবে না আর এগুলোতে আম্মা কোনো মানে ভিজিয়েও রাখেনি জাস্ট ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছেন এখানে প্রায় পনেরো বিশটার মতো কাঁচামরিচও দিয়ে দিয়েছেন আর আলাদা এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছেন তারপরে দিয়েছেন হচ্ছে দারুচিনি তারপরে গুলমরিচ এটা হচ্ছে আমাদের পোলাও রান্না করার জন্য আর এখানেও তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে প্রায় এক কাপের মতো তেল আছে আর যেহেতু পোলাওটা আমাদের এক কেজি চালের মতো তো একটু মানে তেল বেশি লাগবে তারপরে আম্মা দিয়ে দিয়েছেন এখানে হচ্ছে রসুন বাটা আর পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা সামান্য একটু দিলেন কারণ পোলাও রান্নাতেও অল্প করে দিতে হবে আমাদের কিন্তু অলরেডি কোরমার মধ্যে পেঁয়াজ রসুন সব কিছুই আছে তাই সামান্য করে একটু দেয়া তো প্রায় টোটাল হচ্ছে পেঁয়াজের অ্যামাউন্ট এখানে প্রায় হাফ কাপের মতো দিলেন টোটাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে পেঁয়াজের যাতে রোস্ট মেলটা চলে যায় বাটা পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে তাই মিডিয়াম আচে এগুলোকে ভাজতে হবে আর অপর পাশে হচ্ছে পোলাওয়ের চালের সাথে আম্মা এখানে গাজর আর মটরশুঁটিও নিয়ে নিয়েছেন তো এখানে গাজর নিয়েছেন প্রায় দুই কাপের মতো মটরশুঁটিও এরকম এক কাপ থেকে একটু বেশি আর এগুলো একসাথে ধুয়ে দিলে হয় কি পোলাওটা আপনার মানে সুন্দর করে একদম হয়ে যাবে আর এখানে হচ্ছে গরম পানি বসানো হয়েছে কারণ গরম পানিটা মাস্ট এই পোলাও রান্না করার জন্য নয়তো আপনার মানে যে চা মানে পোলাওটা সেটা ঝরঝরে হবে না তো কুরমাটাও হয়ে এসেছে এদিকে পেঁয়াজও ভাজা হচ্ছে একসাথে করে পেঁয়াজটা যখন একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখনই চালটা ঢেলে দেয়া হবে তো এখন একদম শুকনো ঝরঝরে চালগুলো দেয়া হয়ে গেল চাল তারপরে মটরশুটি গাজর সব কিছুই আর কি আর বড় একটা হাঁড়িতে রান্না করার চেষ্টা করবেন যদি এই পরিমাপে করেন নতবা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন জাস্ট মশলাগুলো মনে রাখবেন আর অ্যামাউন্টটা আপনাদের মানে সেই অনুপাতে করলেই হবে আর এখন হচ্ছে বেশি করে নাড়াচাড়া করার পালা আম্মা বলেছেন যে মাস্ট এটা সময় নিয়ে ভাজতে হবে মিডিয়াম আছে অনেক সময় নিয়ে ভাজতে হবে যখন কিনা আপনার চাল থেকে শন শব্দ বের হবে আর সুন্দর একটা স্মেল বের হবে মানে ফুটফুট করে যেটা একটা আওয়াজ করে যেটা সেই রকম একটা আওয়াজ আসবে তখনই বুঝবেন আপনার চালটা ভাজা হয়ে গিয়েছে আর তখনই আপনার মানে মাংসটা অ্যাড করতে হবে আর তারপরে গরম পানি অ্যাড করতে হবে তো সব কিছু মিলিয়েই কিন্তু এই রেসিপিটার পারফেকশনটা আসে বাবুরচিরা অবশ্য এত বেশি ভাজেন না গরম পানি দিয়েই রান্না করে ফেলেন কিন্তু তারপরেও যেহেতু আমরা ঘরে রান্না করছি রান্না রান্নার ঘরে রান্না অনেক তফাত আছে কিন্তু তারপরেও মশাল্লাহ এইভাবে আপনারা যদি রেসিপিটা বললাম যেটা একদম ফলো করে রান্না করেন তাহলে একদম শিন্নি বাড়ির বা মানে বাবুরচির হাতের রেসিপির টেস্টটা পাবেন এখন মাংসটা দেয়া হয়ে গিয়েছে মাংসে যতটুকু পানি আছে আপনি সেই আন্দাজ করে পানিটা দিতে হবে তো যতটুকু চাল নেওয়া হয় তার থেকে বলা হয় দ্বিগুণ পানি তো সব সবসময় এইটা হচ্ছে টিপস যে দ্বিগুণ পানি না দিয়ে আপনি এক কাপ পানি কম দিবেন আর গ্রেভিটা যদি এক কাপের মতো হয় তখন সেই এক কাপটা মাইনাস করবেন তাহলে দেখবেন আপনার পোলাওয়ের চালটা বা পোলাওটা বা আখনিটা যেটাই রান্না করেন বিরিয়ানি রান্না করেন তখন একদম পারফেক্টলি আপনার মানে পানির আন্দাজটা হয়ে যাবে তখন ভালো করে নাড়াচাড়া করে আমা মানে বাকি পানিটুকু দিয়ে দিবেন আর দেখতে পাচ্ছেন কেমন লোভনীয় হয়েছে তো আমি আবারও বলছি এখানে কোনো গুড়া মশলা ব্যবহার করা হয়নি শুধুমাত্র পেঁয়াজ আদা রসুন আর আস্ত গরম মশলা ব্যবহার করা হয়েছে তো এখন ফুটানো গরম পানি দিয়ে দেওয়া হলো দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেওয়া হবে মিডিয়াম আঁচে চুলা রাসটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে হাই হিটে দেয়া যাবে না তখন লবণটা চেক করা হচ্ছে এই পর্যায়ে যদি লবণ লাগে সেই ক্ষেত্রে আপনারা আরও এডিশনাল লবণ দিয়ে দিবেন ঢাকনা দিয়ে ঢাকার আগে এখানে কেওড়া জল আর গোলাপ জল দুইটাই দেয়া হচ্ছে এগুলো কিন্তু কেওড়া জল অ্যাসেন্স না অ্যাসেন্স হলে খুবই সামান্য দিতে হবে যেহেতু কেওড়া জল আর কেওড়া গোলাপ জল ব্যবহার করা হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা এক টেবিল চামচ করে দিবেন আর এতটুকুর জন্যই এক টেবিল চামচটা পারফেক্ট তো এখন আর কিছুই করতে হবে না ভালো করে নাড়াচাড়া করে চুলা রাচটা আমা দেখিয়ে দিচ্ছেন চারে বা পাঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে তারপরে একটু পরে যদি আবার নাড়াচাড়া করেন আর নিচের দিকে যখন দেখবেন যে আর পানি নেই টান মানে একদম শুষে নিয়েছে সব কিছু তখন চুলা একদম লো হিটে রেখে দিবেন ব্যাস হয়ে যাবে আপনার ঝরঝরে সিলেটের আখনি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই মানে আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এটা ট্রাই একটা রেসিপি যারা কিনা সিলেটের আছেন আর খেয়েছেন তারা জানবেন এটার স্বাদটা কেমন হয়ে থাকে সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম